22 মার্চ শুক্রবার শাহবাগে আবারো সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতি সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক ডক্টর ইমরান এইচ সরকার বলেছেন, বেগম খালেদা জিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি শাহবাগের তরুণদের সঙ্গে থাকবেন নাকি যুদ্ধাপরাধী খুনি ধর্ষকদের সঙ্গে থাকবেন। পান্তর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণজাগরণ মঞ্চের ডাকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সম্প্রীতি সমাবেশ। ধর্ম বর্ণ কিংবা জাতপাতের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ছিল অপরাজেয় বাংলার সমাবেশ থেকে। দেশের সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে ঘোষণা আসে, মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের সঙ্গে তারা আছেন এবং থাকবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে যখন যুব সমাজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ, তখন আমরা দেখতে পাচ্ছি সেই যুদ্ধাপরাধী, সেই মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, সেই জামায়াত শিবির রাজাকার আল বদর আল শাম চক্র সারা দেশে কি তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। অতএব তোমরা সত্যের সাথে আছো, আমরা সত্যের সাথে আছি, সত্যের জয় অবশ্যম্ভাবী। সমাবেশে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে প্রথমবারের মতো সরাসরি বেগম খালেদা জিয়ার অবস্থান জানতে চান গণজাগরণ মঞ্চের সংগঠক ডাক্তার ইমরান। সারা বাংলাদেশের যে তরুণরা গণ আন্দোলন করছে, গণজাগরণ গণমঞ্চে যে আন্দোলন করছে, তাদেরকে তিনি নষ্ট তরুণ বলেছেন। আমি আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে বলতে চাই যে এই রামুর যে সহিংসতা, এই যে হামলা, এতে এই নষ্ট ছেলেরাই কিন্তু সেদিন এই রামুর মানুষের পাশে, রামুর মন্দিরের পাশে, রামুর উপাসনালয়গুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি বাংলাদেশে থেকেও সেখানে যাবার আপনি সময় পাননি। এই আন্দোলনও এই নষ্ট ছেলেরাই করছে, যে নষ্ট ছেলেরা মুক্তিযুদ্ধ করেছিল, এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। আপনি আবারও ভেবে দেখুন যে আপনি এই নষ্ট এই নাস্তিকদের কাতারে এসে দাঁড়াবেন নাকি ধর্ষক যুদ্ধাপরাধী খুনি ওই জামাত শিবিরের পাশে গিয়ে দাঁড়াবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অতীতের কথা স্মরণ করে গণজাগরণ মঞ্চের নেতারা বলেন, আগামীর সংগ্রামেও এক বাতিঘর থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।